হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন টপিক নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেব একটি কিবোর্ডের সাথে, যার মাধ্যমে আপনি কিবোর্ডে চলবে আপনার আয়ও হবে। জাস্ট ওয়াও না, আসলেই ওয়াও। Hey there. Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. চলুন শুরু করা যাক। প্রথমে আপনি প্লে স্টোর থেকে কিবোর্ডটি ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোডিং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। জাস্ট চিতা কি চিতা লিখলে চলে আসবে। চিতা এটার নাম চিতা কিবোর্ড। চিতা কিবোর্ডের রেট আমি আগে ডাউনলোড করে রেখেছি। আমি ভিতরে ঢুকে একটু দেখে আসি। 4.6 রেটিং। এখন দেখুন এটা 50 মিলিয়ন বার ডাউনলোড হয়েছে। এবং আপনাদের এখন যে কাজটি করতে হবে, অ্যাপসটি ইনস্টল করার পর অ্যাপসটি সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এটা ফুল 3D ভার্সন একটি কিবোর্ড। এটি আসার পর সুইচ বাটন ক্লিক করবেন। সুইচ বাটনে ক্লিক করার পর চিতা কিবোর্ড সিলেক্ট করে নেবেন। আর একটি কথা বলে রাখি, এটা যদি সিলেক্ট না করেন তাহলে আপনার অ্যাপসটি কোনোভাবে ওপেন করতে পারবেন না। যদি আনসিলেক্ট করে দেন তাহলে আবার অ্যাপসটিতে প্রবেশ করার সময় অবশ্যই অবশ্যই কিবোর্ডটি অন করে নেবেন। এখন প্রথমে আমি আপনাদেরকে থিম কাস্টমাইজটি কীভাবে করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি ছোটো করে। এখানে একটি দেখুন আইকন আছে মানুষের মতো, এটিতে ক্লিক করবেন। ঠিক এখানে যাবেন। যাওয়ার পর দেখবেন মোর থিম। মোর থিমে যাওয়ার পর বিভিন্ন থিম আসবে, সেগুলো আপনি দেখতে পারেন। যদি আপনার এইসব থিম ভালো লাগে, যদি কাস্টমাইজ করতে হয় থিম, তাহলে ডাই অপশনে যাবেন। ডাই অপশন থেকে আপনি আপনার পছন্দ মতো এবং ইচ্ছা মতো থিম সিলেক্ট করে নিতে পারেন। যেমন দেখুন এখানে 5টি অপশান আছে। 5টি অপশান যদি আপনি টাস্ক যদি পূরণ করেন তাহলে আপনি একটা আপনার পছন্দ মতো কাস্টমাইজ থিম সরি কিবোর্ড কাস্টমাইজ করে নিতে হবে। খুব চমৎকারভাবে কিন্তু এটা আমি ইউজ করতে পারতেছি। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া তো এটির মাধ্যমে আর্ন করা যায়। এটি এখন সেই অপশনটি আমি দেখিয়ে দিব। অপশন যেটি আছে সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পর দেখুন সবার উপরে দেখুন আর্ন ক্যাশ। আর্ন ক্যাশে যাওয়ার পর দেখুন এখানে আপনাদের অটোমেটিক কিছু পয়েন্ট সরি অটোমেটিক কয়েন দেওয়া থাকবে না। আপনাদের থেকে কয়েন করে নিতে হবে। এখানে 5টি টাস্ক আছে যেগুলো ডেলি আপনি পূরণ ডেলি যদি আপনি এগুলো দেখেন তাহলে আপনি অবশ্যই এখানে ওদের টাস্কটা গেইন করতে পারবেন। উইথড্রতে যাওয়ার পর এখানে এগ্রি করবেন। এগ্রি করার পর দেখুন ভিউয়ার্স এখানে দেওয়া আছে এই $5। আপনি $5 যদি আর্ন করেন, কয়েন দেওয়া আছে এইটা 420.2 টাকা পাবেন। যেটা এখন আমার আর তত বেশি আর উইথড্র করার মতো কয়েন নেই, এই জন্য আমি উইথড্র করতে পারতেছি না। যখন আমি উইথড্র করতে পারবো তখন অবশ্যই আরও একটি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। এখন আমার $1 বেশি আছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কীভাবে পয়েন্ট বাড়াবেন। গো এখানে প্রথম অপশনটিতে যাই। গোতে ক্লিক করার পর এখানে স্পিন দেওয়া থাকবে। এটা ডেলি 100টার মতো স্পিন দেওয়া থাকে। আমি 13টা শেষ হয়ে গেছে। এখন যে অফার এটা এগুলো তো কোনো কাজ নেই। এখানে দেখুন আপনারা এগুলো যখন শেক করবে, শেক করার পর এগুলো টাচ করবেন। টাচ করার পর দেখুন আমাকে কয়েন দিবে। হ্যাঁ 1500 কয়েন দিয়ে দিয়েছে। ইউএসএ ডলারে প্রায় 0.0015 ইউএসএ ডলার। যে চারটি আছে এগুলো হচ্ছে অ্যাপ্লাই থিম। অ্যাপ্লাই থিমের মধ্যে একটু দেখিয়ে দিই। এদেরকে সরাসরি প্লে স্টোর নিয়ে যাওয়া হবে এবং একটি থিম ইনস্টল করতে হবে। থিমটা ইনস্টল করার ইনস্টল হওয়ার পর আপনারা ওপেন করবেন অ্যাপসটি। অ্যাপসটি ওপেন হওয়ার পর সিম্পলি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই থিমে অ্যাপ্লাই করার পর দেখবেন এখানে এনজয়ের কিবোর্ড আপনার তার অটোমেটিক আপনাদের
জি চলে আসলো 7000 পয়েন্ট, 7000 পয়েন্ট যোগ হয়ে গেল আমাদের সাথে আরো আমার অ্যাকাউন্টে। দেখি একটু, এবার থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে গেমের মাধ্যমে, এটি জাস্ট গেম খেলে আপনারা কয়েন করে নিতে পারবেন ছোট করার সুবিধার্থে, এটি দেখাচ্ছি না। তারপর নিচে যেগুলো আছে এটা ওয়াচ ভিডিও, আপনি জাস্ট 15 সেকেন্ডের একটি ভিডিও দেখবেন আর আপনার এখানে কয়েন অটোমেটিকলি যোগ হয়ে যাবে। দেখুন ভিডিও শেষ হওয়ার পরে ডান পাশে ক্রস বাটন দিয়ে কেটে দিবেন, দেখুন অটোমেটিক আমার এখানে কিন্তু পয়েন্ট যোগ হয়ে গেছে 2000 পয়েন্ট। এবার ডান দিবেন, তারপর নিচে যে লাস্ট যে এটা আছে রিড নিউজ পেপার, এটাতে যাবেন। যাওয়ার পর আপনি এখানে জাস্ট 15 থেকে 20 সেকেন্ড জাস্ট ঘাটাঘাটি করবেন, এখানে কি নিউজগুলো আছে এটা জাস্ট নিউজে এটা ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি করার পর যে কোনো একটাতে ঢুকবেন, ঢুকার পর দেখুন আমার এখানে একটা ওই ডলারের মতো একটা আইকন চলে এসেছে। দেখুন এখানে আমার ট্যাক্স ফিল আপ হয়ে যাওয়ার পর 120 কয়েন আমার অটোমেটিকলি যোগ হয়ে গিয়েছে। এই হলো এই মূলত এটির কাজ। আমার অলরেডি আর কাছাকাছি $2 কাছাকাছি আমি গেন করে ফেলবো, $5 হলে আমি উইথড্র করবো, এবং অবশ্যই অবশ্যই আপনাদেরকে সেটি আরও একটি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে ভিডিও এটুকুই ছিল, আজকের মতোই এখানে বিদায় নিতে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালের নতুন কোনো টপিক নিয়ে। আর আমার ভিডিও যদি আপনাদের সামান্য মাত্র উপকার আসে, একটুও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায়।